বন্ধুগণ, রিয়া বদির শুটকি রেসিপি। অ্যাকচুয়ালি আজ যাই অরুণ বাবুর বাজ যাই, দেখি শুটকির গন্ধ লই অনেক কজ্জা ঝগড়া চলতেছে। দেখি যে রিয়া বদি কিছু লজ্জা শুটকি রাঁধতে মানে ধুতেছে এবং এটা লই অরুণবাবু একটু ভেজাল করেন। তো আমি অরুণবাবুরে বুঝাইলাম যে এত ভেজাল করিয়েন না, জিনিসটা তো খুব ভালো জিনিস, আমি এটা দেখতেছি। তো অরুণবাবু হেয়ার গেছে কই, তো ইয়ার বদির লগে হেয়ার পরে আমি একটা শুটকির রেসিপি, অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের শিখিয়ে আসি, তো হিগুলি আই আমি আনার ঘরে দেখাইতেছি। তো বদিয়ে কইছে মানে রিয়া বদিয়ে কইছে যে আর এই আবারতে প্রত্যেক মঙ্গলবারে আর শুটকি রেসিপি শিখাইব, ঠিক আছে। তো এই বদির হাজব্যান্ড রয়েছে কুয়েত না কাতারা জানি থাকে, তো বেচারি একলা শুধু শুটকি খায়, টেয়া হয়েছে জমাইতে পারে না, যার কারণে বিভিন্ন ধরনের শুটকি রেসিপি আবিষ্কার করে গেলেছে। তো ওই আজ যা বিভিন্ন ধরনের শুটকি রেসিপি ধান্নার করে দেয়ের, এর মধ্যে রিয়া বদি স্পেশাল হয়েছে যে লজ্জা শুটকি রেসিপি। তো হিদের মধ্যে আয় কীভাবে করতেছি তো আপনারা ভিডিওতে দেখতেছেন নাকি, তো এটার মধ্যে আয় একটু হালকা হাতে জিনিসটা লারণ লাগে, নাহলে ভত্তা টত্তা হয়ে যেতে পারে। এবং কড়াইটা সামিষটা লাগতে ধুমধুম মগরের মতো বাড়ি দিলে হইতো না, এটার একটা আদর করে লাগতে হইব, এটা আর শিখাইছে। তো এটারে আমি সুন্দর করে আদর করে লাগতেছি, এর পরে অল্প একটু জল দিতেছি। এই জিনিসটা খাইতে কিন্তু খুব পাইন হেদিন না, আমি বদির ঘরে অল্প কদ্দুর খাইয়ে আছি, আঁতে যে এত স্বাদ লাগছে জীবনে, এত স্বাদ কোনোদিনও কিছু মানে কিছুই ভাল লাগে না, মানে অন্য রকম একটা জিনিস। তো এই রিয়া বদি হয়েছে অরুণবাবুর নতুন ভাড়াটিয়া। তো এইটার মধ্যে বদি একটা টুইস্ট কি দিল যে এখানে কিছু ডিম দিয়ে দিছে, যে আন্ডা দি ফান্ডা, এই ডিমের সুনামি উঠছে শুটকির উপরে। তো এই ডিমগুলা দিয়ে ইডারে একটা অন্যরকম একটা কিছু বানাইয়ে লাগছে, একটা পাতরা টাইপের, মানে শুটকির পাতরা ডিম দি এমন একটা তৈরি হয়ে গেছে গো, ইডা আঁতে এরম খাই সারি এরম লাগছে, যদিও জিনিসটা কড়াইয়ের মধ্যে তৈরি করা হয়েছে। তো এইভাবে অল্প কদ্দু লারি সারি নামা লাগছে, বেশিক্ষণ লাগে না কিন্তু সুপার সুস্বাদু এবং স্বর্গীয়। দ্বিতীয় রেসিপির জন্য আমি কিছু সুরি শুটকি লইলেছি, সুরি শুটকি এগুলোর অ্যাকচুয়াল নাম আমি জানি না, আর এক হচ্ছে একজনের সুরি শুটকি, সুরি মানে শাশুড়ি, এগুলো হচ্ছে শাশুড়ি শুটকি, শাশুড়ির মা বোমারে রাইনতো দে এসব শুটকি, কারণ এগুলো ওজনে বেশি উঠে দাম কম। এবং এর এই শুটকিগুলোর নাম আমি জানি না, বদিয়ে দিছে কতার ভাইলে ভাইলে নাম যে ভাইটা মনে নাই, খুঁজি লইছে লিয়ে আছি যা হাসি আচ্ছা যাই হোক, আমি কিছু ভাগ দিমু খুঁজি, মানে এক পদ খাইয়ে আছি আর এক পদ আমি রাঁধিতে বললে কিছু খুঁজি আনছি। তো এখানে এগুলো আমি বড় বড় করে কাটিল, এর কেউ যদি নাম জানা থাকে অবশ্যই জানাইন, আর কেউ যদি এইসব মানে শুটকি রেসিপি খুবই পছন্দ করেন নিলেও অন্য করে জানাইন, আর যদি পছন্দ না করে থাকেন নাক টিভি ধরে জীবনে একবার খাই চাইবেন, দেখবেন যে খুব সেরা, খুব টেস্ট, খুব ফাইন, খুব স্বর্গীয়, খুব চাকদুম। তো শুটকিগুলো আপনারা দেখছেন যে আমি এগুলো গরম জলে ধুইতেছি, অ্যাকচুয়ালি এগুলো নোনা জলের, তো এগুলোর মধ্যে অনেক লবণ টবণ থাকে, একটা ফেকাইশিয়া মেকাইশিয়া কেরম কেরম, এই জন্য এদের হাইজিনের জন্য গরম জলে একটু ধুইলই। তো এখানে আমি একটা সুন্দর কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ লেছি, তো পেঁয়াজ এখন অরুণবাবুর তো খুঁজিয়ে না, যাই হোক এক পরিবারের দুজনের তো নাই এখন খুঁজে লিতাম ভারি, এক ফাঁসি রিয়া বদি আর এক ফাঁসি অরুণবাবু, দুজনের তো খুঁজবো এখন, আচ্ছা যাই হোক। তো এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি লেবের পরে ইয়ে কদ্দুর মরিচ টরিচ বাটা দিলাম, তো কী কী উপকরণ দিচ্ছি আমি লিখে দিব, আর টেনশন করি না, আর হেরেদের শুনি হাগলে যাই না, সেদিন না শুনছি আর হেরেদের শুনি বলে কোনকে বলে হাগলে যাবে এরম ইয়ে না, ভিডিওর নিচে দিয়ে সব লেখা থাকে হরি যাইন। তো এখানে আয় হতমে লোটটা শুটকি এবং সুরি শুটকি দুইটা জিনিস দিছি, তো এই দুইটা জিনিস মোটামুটি হাঁকি আইলে তো বড্ডা বড্ডা এগুন দিমু, তো বড্ডা বড্ডা শুটকি এগুন আয় যতটুকু আই এই বদিতুন শিখতে পাচ্ছি যে এগুলা প্রথম দিয়ে দিলে গলি ভত্ত যাবে, ইলে বলি এগুলো ফরে দিয়ে দিতে হইব। এবং এখানে কিছু স্বাদের জন্য আয় কিছু মরিচের গুঁড়া দিছি এবং অলদের গুঁড়া দিছি, কেউ যদি ফ্যাটে জ্বালা পোড়া হজমের সমস্যা ভূত ভাত পাইবের সমস্যা থাকে তাইলে একটা রসগোল্লা খাইয়ে লাইয়েন ভাত খাইবের পরে, তাইলে মরিচের এত বেশি অ্যাকশান থাকে না, মিষ্টিয়ে মরিচের ঝালদারে প্রশমিত করিয়ে লাই বুঝছেন না, ইলে বলি খাওয়ার পরে মিষ্টি খাইবের প্রচলন আছে বাঙালি সমাজে। তো লাস্টে দিয়ে আমি বড় শুটকি এগুন দিয়ে দিছি, দিশারি অল্প কদ্দুর নামাই, এর পরে নামাইলামও। তো যা কইতেছিলাম যে বাঙালিরা কিনলে খাইবের পরে মিষ্টি খায়, এটা একটা সায়েন্স, এটার মধ্যে একটা প্রজেক্ট, একটা আবিষ্কার, একটা ঋষিমুনি, অনেক কিছু আছে যে মিষ্টি খাইলে পেট খারাপ হয় না, এই জন্য বাঙালিরা এটা আবিষ্কার করছে। অনেকে মনে করে জিনিসটা একদম ফালতু, এটা কিন্তু মানুষ বুঝে না। তো যাই হোক, এটা আমি ঢাকি দিবের পরে কিছুক্ষণ পরে দেখেন কী সুন্দর একটা সুন্দর সাকদুম ভাবা আছে সুন্দর। তো এটা অল্প লারি টারি সারি, এর পরে আমরা
কি কয়, এটার মধ্যে একটু গার্নিশিং মার্নিশিং দিমু, একটু ধনিয়া পাতা টাতা অরুণ বাবুত্তন খুঁজি আনছি। তো এগুলো দিশারি জিনিসটা একদম আমি লাস্ট অব্দি কমপ্লিট করবো। দিশারি হয়েছে আর একজন বান্ধবী, আমরা জাস্ট ফ্রেন্ড, এটা কিন্তু আর গার্লফ্রেন্ড ন, ঠিক আছে? তো অনেকে এইটা হলে গুজব সরাইতেছে, দিশালি বলে আর গার্লফ্রেন্ড, তো হরে দিয়ে তিন মার কাছে হিডাখন লাগবো। তো এরম গুজব সরাইয়েন না আর হেডে লাতে দিয়েন না। তো এখানে যে আন্ডা আন্ডা দিই লোট্টা শুটকি দিই, এটা তৈরি হয়ে গেছে। লোট্টা শুটকি অনেকের ফেভারেট, আমি শুনছি, আমি জানছি, আর ভিডিওতে কমেন্ট আইয়ে অনেকে কইছে আমি আমার জীবনের তো বেশি লোট্টা শুটকি প্রবলেম মানে খাই খাইতে পছন্দ করি। তো এখানে খাদক ভাইয়ে খাইতেছে, খাইতে খাইতে একটা ভেটকি দিতেছে, এবং হেয়ার খানা দেখি অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে যে খাদক ভাই এত খাইবের পরেও হ্যাঁ চিকন কীভাবে থাকে, এটাই আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস আবিষ্কার করছি, দেখেন এইটা একটা সায়েন্স, যে অনেকে আছে বেশি খাইলেও সিয়নতুন মোড় হইতে পারে না, আর অনেকে আছে মোড়া, অলরেডি মোড়া, জন্মত্তুন মোড়া, হ্যাঁ হতম একদিন দুই ঘন্টা সময় বয়সের তুনি মোড়া, হেগুন যতই খক হেয়ারতুন বেশি মোড়া হয় না। তো ইডিয়া আমি আবিষ্কার করছি, খাদক ভাই যতই খাক হাতে দূরই থাকে 100 কেজি, তো 100 কেজির তুন বাড়ে না, কিন্তু যতই কম খাপ 90 কেজির তুন কমে না। ইডে একটা অন্যরকম। তো আমি ভাতের ডেকটা সরাই আলাইছি সাইডের তুন, আপনারা দেখছেন হাতে উড়ার ডেক লই বসেছিল, উড়া ডেকের বাদ বেগুন খাই আলাই তো চাই, আয় কী খামো, আয় কি বাতাস খাই নি পাসমো। তো আমি ভাতের ডেকটা সরাই আলাইছি, এবং এখানে দুইটা শুটকির রেসিপি দিই। শুটকি হয়েছে বরকতি। অনেকে সন্দেহ করে যে বাঙালিরা কী এমন করে যে বাঙালির গো বড়ো বড়ো বিল্ডিং বাড়ি এত উন্নত জায়গায় এত কী, আচ্ছা যাই হোক। তো আন্ডা কী করি, আন্ডা যে তরকারি সবজি অনেক খুব কম কিনি, আন্ডা মাছ মাংস খুব কম কিনি, সামান্য শুটকি ধরেন 1 কেজি শুটকি কিনি, এক পরিবারে এক মাস খাইয়া লাগবো। তো এটার মধ্যে অনেক টাকা বাঁচানি হয়, হাতে আবার ভাতের ডেক লুয়ে আছি, এবং ভাতে গুণ ঠান্ডা, শীতের দিন শীত পড়ছে তো ঠান্ডায় অনেকটা ইটের মতো হয়ে গেছে, ইডলাই বললি ভাত লইতে হাতের একটু কষ্ট হয়েছে আর কিছু না, শীতের ঠান্ডায় ভাত ঠান্ডা হয়ে যায়, অক্ষণ গরম করছি অক্ষণ ঠান্ডা হয়ে গেছে। সবচেয়ে টেনশন লাগে পুরি সবজি দোয়ানের, দোয়ান দ্বারা ভাজি গুলাইতে পারে না, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তুই আন্ডা আন্ডা দিদি লুটি শুটকি তৈরি করছি, ইডে আন্ডা খাদক ভাই একটু খাইতে চেষ্টা করতেছে। দেখেন প্রথমে ফেতনির মতো জিনিসটা সঙ্গে সঙ্গে চাইতেছে, অনেকটা হে একটা ফেতনির মতো ব্যবহার করতেছে। আচ্ছা যাই হোক, শুটকি ফাইলে যে কোনো কেউ ফেতনির মতো হয়ে যায়। তো এইটে খাদক ভাই খুব ভালো পছন্দ করছে, এবং হ্যান নাম যে খাদক ভাই রাখছি আমি এমনি না, মাছ দেন, মাংস দেন, শুটকি দেন, আর ঝোল সব কিছু খাইবো, হ্যাঁ মুখ করে টোল কী করছি আর নিজেই করতে পারি না। আচ্ছা যাই হোক, অনেকে আর কমেন্টেতে অবিতা কবিতা লেখি ছাড়ে, অনেকে কবি হয়েছে করে দেশে। তো আর যার মতো আমি বিদ্যা জানাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবো। এই ভিডিওটা একটু শেয়ার টেয়ার মারি দিলেন তাই আমি একটু খুশি হবো, আর আর পেজটা চ্যানেলটা যদি অলো ফলো সাবস্ক্রাইব মাসক্রাইব করা না থাকে তাহলে মারি দিলেন সাবস্ক্রাইব টাইসক্রাইব, ঠিক আছে? তো আর যার মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবো।